হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস গ্লোবাল ক্লাসেস তো চলে এসছি আজকে ডাব্লুবিএসি ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের এফ টি পিল পার্ট ফাইভ নিয়ে সো আজকে অনেকদিন পর আফটার লং টাইম ইম সাবজেক্টটার নিয়ে এসেছি তোমরা ভালো করে ভিডিওটা শেষ অবধি ফলো করবে আজকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নিয়ে ডিসকাশন স্টার্ট করবো সেটা হচ্ছে এসি সার্কিট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমার এফ টি জন্য তো ভিডিওটা শেষ অবধি ভালো করে ফলো করবে এফ ট্রিপিলির এই এসি চ্যাপ্টারটার এসি সার্কিট চ্যাপ্টারটা না অনেক টার্ম আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি বেসিক ওই টার্মিওলজি পার্টগুলো পড়তে হবে তোমাদের সাথে কিছু নিউমেরিক্যাল দেখাবো কিছু দু একটা নিউমেরিক্যাল দেখাবো এত দেখানো পসিবল নয় কারণ প্রচুর নিউমেরিক্যাল থাকে আমি বেসিক দিন নিউমেরিক্যাল দেখাবো আর কি করব এসি সার্কিটের যে এমসি কিউটা আছে না ওটা কিন্তু তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও ঠিক আছে তো আজকে বেসিক্যালি কী করবো এসি সার্কিট থেকে সমস্ত থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে এর বাইরেও থাকতে পারে আমি টোটালটা বুঝতেই পারব ইম্পর্টেন্ট সাজেশনের মধ্যে টোটালটা দেখানো পসিবেল নয় বাইরেও টুকটাক থাকতে পারে একটা দুটোর মধ্যে তো মেনলি যেই কোয়েশনগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট বা কিছু টু টুকটাক আদার্স আন ইম্পর্টেন্ট জায়গাগুলো সবটাই আজকে দেখাচ্ছি তো ভালো করে ভিডিওটা ফলো করো ঠিক আছে নতুন করে কিছু বলার নেই চ্যানেলে যারা এখনও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে অনেকে কিন্তু সাবস্ক্রাইব এখনও নি সাবস্ক্রাইব কিন্তু তারা করবে ওকে তো তোমাদের এফটিপিলির অনেক দিন পর আজকে সাজেশানটা নিয়ে এসেছি এতদিন ফিজিক্স মেকানিক্স ম্যাথ চলছিলো আইটি চলছিল। অনেক দিন পর এফটিপিলি আবার নিয়ে এসেছি এখন এফটিপিলি কন্টিনিউ করবো এফটিপিলি আর মেকানিক্স পার্টটা ঠিক আছে সো দেখো फार्ष्ट पार्टा तो देखो हाँ बेसिक टार्मिनोलॉजी टर्म डेफिनेशन फार्ष्ट देख ओके सो फार्ष्ट हमारिफाइन डिफाइन डिफाइन ठीक है डिफाइन और ভার্চুয়াল ভ্যালু ভার্চুয়াল ভ্যালু অফ অল্টারনেটিং কোয়ান্টিটি অফ অল্টারনেটিং কোয়ান্টিটি দেখে নাও অ্যান্সারটা তোমরা জানোই যে সাথে সাথে অ্যান্সারটা দিয়ে দিই আমি ঠিক আছে তো দেখে নাও অ্যান্সারটা খুব তাড়াতাড়ি ভিডিওটা চেষ্টা করব কমপ্লিট করার ওকে বেশিক্ষণ কিন্তু টাইম নেবো না তোমরা স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অ্যান্সারগুলো করে নাও ওকে ঠিক আছে চলো নেক্সট আসছি হ্যাঁ নেক্সট আসছি দু নম্বর আমি কোয়েশন নাম্বার দিচ্ছি না ডিফাইন অ্যাভারেজ ভ্যালু ডিফাইন অ্যাভারেজ ভ্যালু ওকে ডিফাইন অ্যাভারেজ ভ্যালু দেখে নাও নিচে এই এক্সপ্রেশনটা লিখে নেবে ওকে অ্যাভারেজ ভ্যালুর সাথে নিচে এক্সপ্রেশনটা লিখে নেবে আই ওয়ান আই টু এন আর এন ডিফারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট ওকে সো ডেফিনেশনের সাথে কিন্তু তোমরা এটা লিখে নেবে এক্সপ্রেশনটা এর করেসপন্ডিং এটাও হয় ই অ্যাভারেজ ওকে ই অ্যাভারেজ সেখানে ই ওয়ান ই টু ই এন বাই এন এন ডিফারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ওকে সো অ্যাভারেজ ভ্যালু সাথে দুটো এরকম লিখে নেবে একটা হচ্ছে আই অ্যাভারেজ আর একটা হচ্ছে ই অ্যাভারেজ যেখানে এখানে আর ইএটা লিখলাম না ই ওয়ান থেকে ই টু ই এন আর দ্য এন ডিফারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ওকে সো নেক্সট আরেকটি এক্সপ্রেশন মনে রাখো আই অ্যাভারেজ হচ্ছে টু আই এম বাই পাই ঠিক আছে টু আই এম বাই পাই এই এক্সপ্রেশনটা মনে রাখবে ঠিক আছে টু আই এম বাই পাই যেখানে আরেকটা ই অ্যাভারেজটা মনে রাখো এম বাই পাই ওকে এখানে আই এম আইএমটা কী আর ইএমটা কী এগুলো কিন্তু আলাদা করে ডিসকাস করে নিচ্ছি হ্যাঁ হচ্ছে ম্যাক্স কারেন্ট মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট আর হচ্ছে ম্যাক্স ভোল্টেজ ই এম হচ্ছে ম্যাক্স ভোল্টেজ এই আমি আলাদা নোট ডাউন করার জন্য দিয়ে দিলাম হ্যাঁ তোমাদের কিন্তু টুকটাক ইন দা ব্ল্যাঙ্ক বা এমসি কিন্তু আসলেও আসতে পারে তো আমি দিয়ে রাখলাম ঠিক আছে চলো নেক্সট খুব ইম্পর্টেন্ট আজকে সাইশানটা এফ টি জন্য একটা গোটা একটা চ্যাপ্টার নিয়ে চলে এসছি আজকে ভালো করে ভিডিওটা ফলো করবে ঠিক আছে নেক্সট ডিফাইন ফর্ম ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট কোয়েশন এটা ডিফাইন ফর্ম ফ্যাক্টর ডিফাইন ফর্ম ফ্যাক্টর দেখে নাও ডিফাইন ফর্ম ফ্যাক্টর ওকে ডিফাইন ফর্ম ফ্যাক্টর দেখে নাও ডেফিনেশনের সাথে এক্স দুটো যে রিলেশন গুলো আছে লিখে নেবে ওগুলো ডিফাইন ফর্ম ফ্যাক্টর ঠিক আছে চলো নেক্সট

একে ক্রেস্ট ফ্যাক্টর বলা হয় পিক ফ্যাক্টর বা ক্রেস্ট ফ্যাক্টর ওকে পিক ফ্যাক্টর বা ক্রেস্ট ফ্যাক্টর দেখে নাও লিখে নিও খাতায় ঠিক আছে আর এগুলো ভালো করে প্রিপেয়ার করবে এক্সামের জন্য এক্সামের জন্য ভালো করে প্রিপেয়ার করবে ঠিক আছে খুব ভালো করে প্রিপেয়ার করবে এগুলো ঠিক আছে চলো নেক্সট Define phase and phase difference. Define phase and phase difference. They can now define phase and phase difference. Define phase and phase difference. They can now. Define define phase and phase phase and difference, okay. Next, define phase angle. सब एक दुई दिफाइन फेज एंगे नंसर डिफाइंड फेज एंग ठीक है डिफाइन फेज एंगल नेक्स्ट डिफाइन एक्स दीछी

দেখে না একসাথে করা আছে ডিফাইন ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ডিফাইন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ওকে আচ্ছা নেক্সট Define Impedance Triangle. Define Impedance Triangle. Impedance Triangle.

ठीक है ओके इम्पिडेंस ट्राइंगल स्वीटेबल डायग्राम ओके नेक्स्ट डिफाइन एम्प्लीड

টেন টু ফিফটিন ইয়ার্স এর কোয়েশনের সাজেশন কিনতে এগুলো ঠিক আছে আর টুকটাক এক্সট্রা আছে এখনো আসেনি কোনো এক্সামে কোনো ইয়ারে আসেনি সেগুলো আছে প্লাস টেন টু ফিফটিন ইয়ার্স তার সাজেশন আছে এখানে ভালো করে প্রিপেয়ার করবে ডেফিনেশানগুলো ওকে চলো নেক্সট ডিফাইন साइकिल एंड टाइम पीरियड फॉर सैनोसएल क्वांटिटी देखे नाओ सैनोसएडल क्वांटिटी साइके टाइम पीरियड सैनोसायरल क्वांटिटी, ओके नेक्स्ट define inductive reactance define inductive reactance okay define inductive reactance ঠিক আছে ডিফাইন ইন্ডাকটিভ রিয়েকটেন্স नेक्स्ट डिफाइन कैपेसिटिव रिएक्टेंस कैपेसिटिव रिएक्टेंस ओके डिफाइन कैपेसिटिव रिएक्टेंस ठीक है लिखे नाओ Capacitive reactance, ठीक है डिफाइन रिएक्टेंस नेक्स्ट भेरिरीटेंट डिफाइन पावर फैक्टर फॉर एन एसी सर्किट फॉर एन এসি সার্কিট ঠিক আছে ডিফাইন পাওয়ার ফ্যাক্টর ফর অ্যান এসি সার্কিট টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড এইট তারপরও এসছে ওকে ডিফাইন পাওয়ার ফ্যাক্টর ফর অ্যান্ড এসি সার্কিট नेक्स्ट वेरी वेरी इम्पर्टेंट डिफाइन एपारेंट पावर डिफाइन एपारेंट पावर देखे नाओ डिफाइन एपारेंट पावर Define apparent power. Next, define active power. Define active power. আচ্ছা এটাকে বলা হয় টুও বলা হয় ঠিক আছে এটাকে টু বলা হয় আর রিয়েলও বলা হয় ঠিক আছে ডিফাইন অ্যাক্টিভ পাওয়ার ট্রু পাওয়ার রিয়েল পাওয়ার সবই কিন্তু একই টান দেখে নাম ডেফিনেশনটা ডিফাইন অ্যাক্টিভ পাওয়ার ট্রু পাওয়ার রিয়েল পাওয়ার ওকে ঠিক আছে আচ্ছা নেক্সট ডিফাইন রিয়াক্টিভ পাওয়ার ডিফাইন রিয়াক্টিভ পাওয়ার দেখে নাও ভালো করে ডিফাইন রিয়াক্টিভ পাওয়ার চলো এবার নেক্সট কটা নিউমেরিক্যাল করাচ্ছি দেখে নাও নেক্সট কটা নিউমেরিক্যাল করাচ্ছি ভালো করে নিউমেরিক্যাল করে দেখে নাও ঠিক আছে কিছু নিউমেরিক্যাল এখানে করাচ্ছি বুঝিয়ে দিচ্ছি সবটা তো পসিবল না অনেক নিউমেরিক্যাল আছে হ্যাঁ আর বাকি কিছু যারা টেলিগ্রামে জয়েন আছো সেখানে আমি সেন্ড করে দেবো যারা এখন জয়েন করতে পারে টেলিগ্রামে জয়েন করে নিও ঠিক আছে আর যদি তোমরা পিডিএফ চাও আমাকে বলতে পারো পিডিএফ করে দেবো আমি ঠিক আছে তো আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো যেগুলো বাকি থাকবে তো কোয়েশ্চেনটা দেখো স্ক্রিনে আছে ঠিক আছে আর চোখ কয়েল হ্যাভিং রেজিস্টেন্স টোয়েন্টি ওহম অ্যান্ড ইন্ডাকটেন্স থার্টি মিলি হেনরিজ কানেক্টেড অ্যাক্রস টু ফিফটি ভোল্ট ফিফটি হার্ট সাপ্লাই আচ্ছা এটা হচ্ছে গিভেন পার্ট ক্যালকুলেট ইম্পিডেন্স কারেন্ট টেকেন বাই দ্য সার্কিট পাওয়ার ফ্যাক্টর পাওয়ার কনজিউমড আর ফেজার ডায়াগ্রাম আঁকতে হবে ঠিক আছে তো দেখো এখানে আছে একটা চোখ কয়েল হ্যাভিং রেজিস্টেন্স আর ইন্ডাক একটা কথা বলে রাখছি হ্যাঁ একটা কথা বলে রাখছি তোমাদের এই চ্যাপ্টারে তিন ধরনের সার্কিট আছে ঠিক আছে তোমাদের চ্যাপ্টারে তিন ধরনের সার্কিট আছে আচ্ছা একটা হচ্ছে আর এল দু নম্বর হচ্ছে আর সি তিন নম্বর হচ্ছে আর এলসি ঠিক আছে আর এলসি তো এই তিন ধরনের সার্কিটের না ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা আছে ওকে ডিফারেন্ট টাইপ অফ ফর্মুলা আছে তো ভালো করে তোমরা সেটা দেখে নেবে ওকে অঙ্ক করতে করতে বুঝতে পারবে আজকে আমি একটা আর এল করাচ্ছি একটা আর এল সি করাচ্ছি আর একটা এক্সট্রা টাইপের প্রবলেম করাচ্ছি ঠিক আছে তো এই তিন ধরনের যে সার্কিট না এক সব সার্কিট এসি সার্কিটের তিনটে ব্রাঞ্চ আর এল মানে কি রেজিস্টেন্সের সাথে ইন্ডাকটেন্স এল ফর হচ্ছে ইন্ডাকটেন্স আর সি মানে রেজিস্টেন্সের সাথে ক্যাপাসিটেন্স আর এল সি মানে তিনটেই একসাথে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ওকে সো এইখানে কি বলেছে রেজিস্টেন্সের সাথে ইন্ডাকটেন্স তাই তো ছবিটা এখানে আঁকছি দেখো দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে এল ওকে এটা হচ্ছে আর এটা হচ্ছে এল আচ্ছা এটা কত বলেছে টু ফিফটি ভোল্ট আর একটা হচ্ছে ফিফটি হার্জ ঠিক আছে আচ্ছা ইন্ডাক বলেছে এল থার্টি মিলি হেনরি আর বলে দিয়েছে কত টোয়েন্টি ও হোম আর থার্টি ওকে ঠিক আছে এইবার দেখো একটা চোখ কয়েল কিন্তু এটার মধ্যে কানেক্ট করা আছে এটা হচ্ছে চোখ কয়েলের রিজিয়ানটা ঠিক আছে চোখ কয়েল দেখে নাও একবার ডায়াগ্রামটা ঠিক আছে ডায়াগ্রামটা দেখে নাও এটা হচ্ছে সোর্স কারেন্টের ডায়াগ্রামটা দেখে নাও ওকে দেখে না ডায়াগ্রামটা একবার তারপরে দেখবে কী কী বার করতে হবে দেখে নাও ঠিক আছে গিভেন কী কী দিয়েছে দেখো আচ্ছা আর হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে গিভেন ইন্ডাকটেন্স থার্টি মিলি হেনরি এটাকে হেনিতে কনভার্ট করতে হবে ওকে আর কি বলে দিয়েছে সোর্স বলে দিয়েছে ওটা আর এল বলে দিয়েছে ওকে আর এগুলো তো ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এগুলো বলে দিয়েছে ঠিক আছে কারেন্টটা কিন্তু সার্কিটের মধ্যে ফার্স্ট কি বের করতে হবে কয়েল ঠিক আছে বের করতে হবে ইম্পিডেন্স অব দ্য কয়েল কারেন্ট টেকেন বাই দ্য সার্কিট পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে ইম্পিডেন্স অব দ্য কয়েল আচ্ছা তাহলে কারেন্ট টেকেন বাই দ্য সার্কিট পাওয়ার ফ্যাক্টর পাওয়ার কনজিউমড ওকে তাহলে দেখো ইম্পিডেন্স ফর্মুলাটা কি জেড ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইম্পিডেন্স এটা রেজিস্টেন্স ঠিক আছে এই যে রিলেশনটা ইম্পিডেন্স এবার দেখো কিন্তু এইটা আমাকে বের করতে হবে ইন্ডাকটিভ রিয়া আমাকে বের করতে হবে তাই ঠিক আছে তো তার জন্য দেখো আমাকে এক নম্বরে জেডের এর ভ্যালু বের করতে গেলে আগে বের করতে হবে ইন্ডাকটিভ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স মানে কত এক্সেল ইকুয়ালস টু টু পাই এফ এল ঠিক আছে টু পাই এফ এল ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এফ কত এখানে ফিফটি হার্জ এল দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে টু পাই ফিফটি টু থার্টি টেন টু দা পাওয়ার 3 এটা তোমাকে বের করতে হবে অ্যান্সারটা আসবে তোমার নাইন পয়েন্ট এবার তোমাকে এক নম্বরে জেডের এর ভ্যালু বের করতে হবে ইম্পিডেন্স দ্যাট ইজ আর স্কোয়ার টোয়েন্টি স্কোয়ার প্লাস নাইন পয়েন্ট ফোর টু এইট তার স্কোয়ার এটা তোমার বেরোবে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান ওয়ান ও ঠিক আছে এটা তোমার এক নম্বরটা বেরিয়ে গেল দু নম্বর বলেছে কারেন্ট টেকেন বাই দা সার্কিট দু নম্বরে কারেন্ট মানে আই আই মানে এখানে ভি বাই জেড হয়ে যাবে ইম্পিডেন্স এখানে কিন্তু ভি বাই জেড হবে ওকে তাহলে কত হচ্ছে ভি হচ্ছে টু ফিফটি এটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ইলেভেন তাহলে কত আসছে ইলেভেন পয়েন্ট থ্রি জিরো সেভেন অ্যাম্পিয়ার ঠিক আছে ইলেভেন পয়েন্ট থ্রি জিরো সেভেন অ্যাম্পিয়ার তিন নম্বর বলেছে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর মানে কস পাই হয় এই যে কস পাই ঠিক আছে পাওয়ার ফ্যাক্টর মানে কস পাই হয় এটার ফর্মুলা হচ্ছে আর বাই জেড দ্যাট ইজ আর বাই জেড পাওয়ার ফ্যাক্টর ইজ রিপ্রেজেন্টেড বা ডিনোটেড

পি এর ভ্যালু বের করতে হবে পাওয়ার কনজিউমি সার্কিট মিনস আই কস ফাই ওকে দিস দ্য ফর্মুলা অফ পাওয়ার কনজিউমিং বাই দ্য সার্কিট ভি টু ফিফটি আই ইলেভেন পয়েন্ট থ্রি জিরো সেভেন কস ফাইভ জিরো পয়েন্ট নাইন জিরো ফোর ওকে সো আসবে এটা টু ফাইভ ফাইভ সিক্স পয়েন্ট সেভেন নাইন ওয়াট ओके एई हुलो 4 তে পাট দেখেন নাও আগে এই হুলো 4 তে পাট এবারে লাস্ট হচ্ছে ফেজার ডায়াগ্রাম লাস্ট হচ্ছে ফেজার ডায়াগ্রাম ফেজার ডায়াগ্রামটা দেখে নাও এটা হচ্ছে ভেল এটা হচ্ছে ভি ঠিক আছে দেখেন এটা ফেজার ডায়াগ্রাম ওকে দিস ইজ দা ফেজার ডায়াগ্রাম ঠিক আছে চলো नेक्स्ट क्वेश्चन আসি नेक्स्ट क्वेश्चनে আসি দেখো কোশ্চেনটা স্ক্রিনে আছে ঠিক আছে কোয়েশ্চেনটা কিন্তু স্ক্রিনে আছে দেখে নাও আর রেজিস্টেন্স অফ টোয়েন্টি ফাইভ হোম অন অ্যান্ড ইন্ডাক্টেন্স অফ জিরো পয়েন্ট টু হেনরি অ্যান্ড এ ক্যাপাসিটেন্স ফিফটি মাইক্রোফেরাডে তিনটেই বলে দিয়েছে হ্যাঁ রেজিস্টেন্স ক্যাপাসিটেন্স ইন্ডাক্টেন্স তিনটেই বলে কম্বাইন্ড সার্কিট এটা আর কানেক্টেড ইন সিরিজ অ্যাক্রস টু হান্ড্রেড ভোর আর্জ মেইন ডিটারমাইন দ্য কারেন্ট পাওয়ার ফ্যাক্টর অলসো দ্য ফিজার ডায়াগ্রাম ক্লিয়ার তাহলে দেখো সার্কিটটা একছি আগে এটা কোনো চোখকাল কানেক্টেড নেই ঠিক আছে একটা রেজিস্ট্যান্স দিলাম সিম্বলগুলো দেখে নাও ডায়াগ্রাম কিন্তু আঁকতেই হবে তারপরে কি দেবো ইন্ডাকটেন্স তারপরে কি দেবো ক্যাপাসিটেন্স তাই তো ওকে ঠিক আছে এবার ভ্যালুগুলো বসাচ্ছি কত কানেক্ট করেছে টু হান্ড্রেড ভোল্ট আরেকটা হচ্ছে ফিফটি হার্জ ওকে টু হান্ড্রেড ভোল ফিফটি হার্জ এটা রেজিস্টেন্স তাহলে ভি আর এটা হচ্ছে ভি এল আর এটা হচ্ছে ভি সি ওকে ঠিক আছে তাহলে ভ্যালুগুলো বসাচ্ছি এটা কত বলেছে ফার্স্ট টোয়েন্টি ফাইভ ও হোম এল কত জিরো পয়েন্ট টু হেনরি ভিসি কত সরি ভিসি মানে ক্যাপাসিট ভ্যালু কত দেখে না দেখে নাও ডায়াগ্রামটা ঠিক আছে ডায়াগ্রামটা দেখে নাও ভালো করে ডায়াগ্রামটা দেখে নাও বের করতে হবে তাহলে কারেন্ট পাওয়ার ফ্যাক্টর ফেজার ডায়াগ্রাম ঠিক আছে কারেন্ট পাওয়ার ফ্যাক্টর এখানে ইম্পিডেন্সের এর আলাদা হয়ে যাবে ওকে যেহেতু কম্বাইন্ড সার্কিট তাহলে আমাকে এখানে দুটো জিনিস বার করতে হবে আগে একটা হচ্ছে এক্সএল আর একটা হচ্ছে এক্সি তো টু পাই এফ এল টু পাই এফ সি ঠিক আছে টু পাই ঠিক আছে ফ্রিকোয়েন্সি তো আচ্ছা ফ্রিকোয়েন্সি এখানে ফিফটি হার্চ ঠিক আছে আচ্ছা এটা টু পাই নয় হয়ে যায় এটা ওয়ান বাই টু পাই এফ সি হয়ে যাবে ওকে এবার দেখো টু মানে ফিফটি মানে হচ্ছে জিরো ওয়ান বাই টু পাই ইন্টু ফিফটি ইন্টু হচ্ছে ঠিক আছে আগে আমাকে এগুলো বের করতে হবে ঠিক আছে কত আসছে আচ্ছা একটা রিলেশন বলে দিই মাইক্রো হচ্ছে টেন টু দা পাওয়ার মাইনাস সিক্স সরি এটা টেন টু দা মাইনাস সিক্স হবে হুম ঠিক আছে এটার ভ্যালু এটার ভ্যালু কত হচ্ছে দেখি সিক্সটি টু পয়েন্ট এটা কত হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট এবার আমরা ইম্পিডেন্স বের করবো ঠিক আছে এবার আমরা ইম্পিডেন্স বের করব ফর্মটা হচ্ছে দেখে নাও সার্কিটের xl মাইনাস होल তার ठीक ঠিক আছে এক্সেল মাইনাস এক্সি তার হোলস্কোয়ার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে কত দেখি টোয়েন্টি ফাইভ স্কোয়ার এক্সেল মাইনাস হচ্ছে সিক্সটি টু পয়েন্ট এইট এটা তোমার আসবে ডাইরেক্ট লিখছি টোয়েন্টি ফাইভ এটা কিন্তু কম্বাইন সার্কিটের মানে আর এল সি সার্কিটের জন্য ইম্পিডেন্স সবকটা কটা যেটা বললাম আর এল আর সি আর এল সি সব কটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা আছে পাওয়ার ফ্যাক্টর থেকে শুরু করে ইম্পিডেন্স সব কিছু ঠিক আছে সো হলো ইম্পিডেন্স এটা এবার বার করবো কিন্তু পাওয়ার ফ্যাক্টর তাই তো পাওয়ার ফ্যাক্টর আচ্ছা তার আগে বার করতে চেয়েছে কারেন্ট কারেন্ট মানে ভি বাই জেড এগেইন আচ্ছা জেডটা কত বেরোল টু হান্ড্রেড বাই টু ফাইভ পয়েন্ট এটা কত হচ্ছে সেভেন পয়েন্ট নাইন ঠিক আছে আর পাওয়ার ফ্যাক্টর কত কস ফাইভ এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর কস কত হচ্ছে আর বাই এটা একই ফর্মুলা আর বাই জেড আর কত টোয়েন্টি ফাইভ কত জেট কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট সরি টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটা কত আসছে জিরো পয়েন্ট নাইন ঠিক আছে জিরো ঠিক আছে ঠিক আছে এরপরে কি বার করতে চেয়েছে ফেসার ডায়াগ্রাম তাই তো সো ফেজার ডায়াগ্রামটা দেখে নাও ওকে ভি নিচের টুকু হচ্ছে ভিসি উপরের টুকু হচ্ছে আচ্ছা ভিএল ঠিক আছে এটা হচ্ছে ভিআর ওকে দেখে নাও वीआर वीआर अच्छे वीएल वीसी ठीक अच्छे वीएल वीसी वीआर ओके okay. আর এই অ্যাঙ্গেলটা শুধু ফাই দিয়ে দেবে ঠিক আছে ব্যাস ডান মোটামুটি এটা হচ্ছে আই আর এইটুকু হচ্ছে ভিএল মাইনাস ভিসি ওকে এই হচ্ছে ফেসার ডায়াগ্রাম চলো আজকের লাস্ট কোশ্চেনে আসছি এরপরে আজকের লাস্ট কোশ্চেনে আসছি কোয়েশন দেখো স্ক্রিনে আছে অল্টারনেটিং কারেন্ট ফ্লোইং ইন এ সার্কিট ইন ফাইভ ওয়েন ইজ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইস টু ফিফটি বলছি দেখো দ্য অল্টারনেটিং কারেন্ট ইন ফাইভ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ টু ফিফটি পাওয়ার কনজিউমড ইজ হান ওয়ার্ডস ক্যালকুলেট দ্য পাওয়ার ক্যালকুলেট দ্য রিয়াক্টেন্স পাওয়ার ফ্যাক্টর ওকে দেখো তাহলে অল্টারনেটিং কারেন্ট আ সার্কিট হ্যাঁ কারেন্টটা বলে দিয়েছে এখানে তাহলে হচ্ছে আই ফাইভ অ্যাম্পিয়ার আর কি বলেছে ভি টু ফিফটি ভোল্ট ঠিক আছে আর পাওয়ার হচ্ছে থাউজেন্ড ওয়াট পাওয়ার বা ট্রু পাওয়ার এটাকে বলা হয় ট্রু পাওয়ার থাউজেন্ড ওয়াটস তাহলে আমাকে ফার্স্টে বের করতে হবে কি এখানে বলেছে আচ্ছা রেজিস্টেন্স রিয়াক্টেন্স ঠিক আছে রেজিস্টেন্স বার করতে হবে রিয়াক্টেন্স বার করতে হবে ঠিক আছে সাথে পাওয়ার ফ্যাক্টরও বের করতে হবে ঠিক আছে দেখো পাওয়ার ফ্যাক্টর বের করতে গেলে কসফাই ইকোয়াল টু আর বাই জেড আর কি আমার এখানে আছে আর নেই তাহলে ট্রু পাওয়ারে হেল্প নিয়ে আমরা বের করব কসফাইটা পাওয়ার ফ্যাক্টর আগে বের করব দ্যাটমিন্স ট্রু পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার একটু আগে বললাম এটা হচ্ছে ফর্মুলা টু পাওয়ার মানে থাউজেন্ড অ্যাপারেন্ট পাওয়ার মানে ভি ইন্টু ওয়াইকাল টু ভি ইন্টু ওয়াই এটা কত আসছে ফোর বাই ফাইভ মানে জিরো পয়েন্ট টু ঠিক আছে জিরো পয়েন্ট টু আসবে ঠিক করলাম জিরো পয়েন্ট এইট ঠিক আছে ওকে জিরো পয়েন্ট এইট আসবে আমার নেক্সট বার করতে বলেছে রেজিস্টেন্স রিয়াক্টেন্স তাহলে কস পাই বেরিয়ে গেল ঠিক আছে কস পাই বেরিয়ে গেল রেজিস্টেন্স বের করতে হবে রেজিস্টেন্স নেই হ্যাঁ তাহলে ইমপিডেন্স কত হবে ঠিক আছে ইমপিডেন্স কত হবে দেখে নাও জেড ইকুয়াল টু ভি ভাই আই না তাই তো একটু আগে আই ইকোয়াল টু ভি ওয়াই জেড বার করছিলাম জেড ইকোয়াল টু এখন ভি ওয়াই আই তাহলে ইম্পিটেস্ট এখান থেকে বের করি টু ফিফটি বাই ফাইভ তার মানে ফিফটি তাই তো ফিফটি ও হোম তাহলে জেড বেরিয়ে গেল তাই তো জেড বেরিয়ে গেল এবার আমরা রেজিস্টেন্স বের করব কীভাবে কস পাই মানে আমরা আর বাই জেড জানি তাই তো কস পাই মানে আর বাই জেড কস পাই এখানে পেয়ে গেছি

এইবার বের করব। ঠিক আছে বের করব আচ্ছা ফর্মুলা কি বলেছিলাম কোথায় করি আচ্ছা এখানেই করে নি ফর্মুলা কি বলেছিলাম জেড এর শান্তে রিয়াক্টেন্সের রিলেশনটা কি ছিল তাই তো এটা তো ছিল এখানে এক্স ফর রিয়াক্টেন্স তাহলে এখানে এক্স কত হবে রুট আন্ডার এটা হচ্ছে রিয়াক্টেন্স জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার জেড স্কোয়ার কত রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স এটা এটা পাই এটা একটা এটা এখানে একটা করছি এটা হচ্ছে রিয়াক ঠিক আছে কত হচ্ছে জেড স্কোয়ার মানে ফিফটি স্কোয়ার আর মানে ফোরটি স্কোয়ার কত হচ্ছে এটা থার্টি হয়ে যাবে আই থিঙ্ক কারণ এটা পঁচিশশো এটা ষোলোশো নশো তাহলে তিরিশ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে সো একটু আছে অ্যান্সার সো দেখে নাও এই হচ্ছে তিনটে অঙ্ক আছে করালাম দেখে নাও ঠিক আছে এই তিনটে অঙ্ক আছে করালাম ওকে চলো সো এই ছিল টোটাল এসি সার্কিটের সাজেশনটা এবার এস সার্কিটের পার্টটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ওখান থেকে ডাউনলোড করে নিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে অনেক 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 শেয়ার করবে তোমার বন্ধুদের আর সবাইকে সাবস্ক্রাইব করতে বলবে আর এর পরবর্তী সাজেশনে চেষ্টা করব আমি ওই অ্যালগ সার্কিট ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টে কিছু করার ঠিক আছে চেষ্টা করছি ওখানে অনেক পার্টগুলো আছে হাফ অ্যাডার ঠিক আছে সাবট্র্যাক্টার অ্যাডার ফুল অ্যাডার প্লাস ওদিকে পরের দিকে আছে তোমার কার্ন অফ ম্যাপ হ্যাঁ পজ সপ ওগুলো কিন্তু করতে হবে ওখান থেকে নিউমেরিক্যাল আসে লজিক গেটটা আমি দেখছি যদি দরকার পড়ে যদি কিরদম তোমরা যদি চাও তাহলে ভিডিও দেব আর না হলে আমি লজিক গেটের একটা পিডিএফ আছে আমি পাঠিয়ে দেবো তোমরা ওখান থেকে পড়ে নিও জাস্ট বেসিক কিছু জায়গা আমি বলবে যদি লাগে একটা ভিডিওর একটা শর্ট একটা পার্টে আমি আলাদা করে বলে দেবো গেট কি কি আছে কনভারশান কী কী আছে ইউনিভার্সাল গেট থেকে মেন গেটগুলো কনভারশানগুলো ঠিক আছে সেগুলো বলে দেবো তো এসি সার্কিটের সাজেশনটা আছে ভালো করে তোমরা প্রিপেয়ার করবে এটা কাজ আর এক সপ্তাহ বাকি বুঝতেই পারছো এরপরে আমি মেকানিক্সের সাজেশানটা দেবো নিউমেরিক্যাল প্লাস লাস্ট ইউনিট পার্টটা আছে লাস্ট ইউনিট একদম কার্বেলিনিয়ার মোশন ওয়ার্ক পা এনার্জি ইলেকট্রিনিয়ার মোশন ওই পার্ট থেকে কি সাজেশান আনবো তার জন্য ওয়েট করো আর অনেকে বলছো স্যাম্পেল পেপারের জন্য স্যাম্পেল পেপারটা আমি বুঝতে পারছি না কীভাবে করবো তা আমি চেষ্টা করছি তাও ধরে রাখো তোমরা লাস্ট ফার্স্ট সেমেন্ট যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নেরই হতে পারে অনেক কলেজেই এটা বলেছে ঠিক আছে অনেক কলেজেই বলেছে আর সেই প্যাটার্নটা ধরে বসে থাকো না হলে ফাইভ মার্কস আসলে আসবে নো প্রবলেম কোনো ব্যাপার না হয় সিক্স মার্কস আসবে তাহলে ফাইভ মার্কস আসবে যে কোনো একটা হয় টোয়েন্টি প্লাস ফোরটি হবে নাহলে থার্টি প্লাস থার্টি হবে এরকম এমনি ডিফারেন্ট কিচ্ছু নেই সেরকম খুব নিয়ারেস্ট কিছু তোমার সব কিছু নিয়ারেস্ট কিছু কমন ব্যাপার আছে কিছু ডিফারেন্স আছে বাকি পুরোটাই সেম এক মার্কসও থাকবে টু থ্রি ফোর ফাইভ সব মার্কসই থাকবে ডিভিশান অনুযায়ী যদি বলি সো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকলে তোরা অবশ্যই কমেন্ট করবে কেমন লেগেছে আর ডাউট থাকলে নিউমেরিক্যাল আরও চাইলে তোমরা টেলিগ্রামে আমাকে বলবে আরও আমি পাঠিয়ে দেবো আর এমসিকিউটা ডিসক্রিপশান থেকে পেয়ে যাবে সো আজকের ওটাই থাকলো এই অবধি তো ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ